হামলা করার জন্য ওদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। দেখুন, ওনারা প্রথমেই মামলা করেননি, ওনারা রাজ্য সরকারের কাছে ওনাদের আবেদন জানিয়েছিলেন। ওনারা যখন অবসর হয়েছেন তখনই ওনারা বলেছেন যে আমাদেরকে পেমেন্ট অফ গ্রেচুইটি একটা আওতায় এনে আমাদেরকে গ্রেচুইটি প্রদান করার জন্য, কিন্তু রাজ্য সরকার একদম সিদ্ধ হস্তে এটা নাকচ করে দিয়েছেন। ওনাদেরকে পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্টের আন্ডারে ওনাদেরকে দেওয়া যাবে না। যারা গ্রাসরুট লেভেলে কাজ করে চলেছেন এতদিন ধরে, জননী সুরক্ষা যোজনার আন্ডারে যারা কাজটা করছেন, রাজ্য সরকারের সমস্ত স্কিম বেসিক রুটে যারা কাজ করছেন, ওদেরকে রাজ্য সরকার একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওদের জন্য পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্টের কোনো বেনিফিট ওদেরকে রাজ্য সরকার দেবেন। মামলা করা হলো, মামলাতে রাজ্য সরকার সমস্ত পদক্ষেপ নিয়েছেন এবং কাউন্টার এফিডেভিট দিয়েছেন এবং স্পষ্টভাবেই আদালতের মধ্যে জোরালো সওয়াল করে বলেছেন যে দে কুড নট বি কভার্ড আন্ডার দ্য পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্ট, অ্যাজ এ রেজাল্ট দেয়ার অফ দে ক্যানট বি গেট দ্য বেনিফিট অফ দ্য পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্ট। দেখুন, ওদের পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্ট, গ্রেচুইটি ওদের একমাত্র ভরসা আদালতে ওদের মধ্যে ওদের কাছে ছিল। ওদের কোনো পেনশন নেই, যেটাই পেনশন ছিল সামান্য 500-600 টাকার মতো পেনশন আছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত বক্তব্য বলিষ্ঠভাবে উচ্চ আদালতের একক বিচারপতি মাননীয় বিচারপতি এস দত্ত পুরকায়স্থ নাকচ করে দিয়ে রাজ্য সরকারকে স্পষ্টভাবে ডাইরেকশন দিয়ে দিয়েছেন যে ওদেরকে সুদ সমেত 10% সুদ সমেত ওদেরকে 7% সুদ সমেত ওদেরকে পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্ট প্রদান আন্ডারে এনে ওদেরকে গ্রেচুইটি প্রদান করার জন্য। এই বলিষ্ঠ পদক্ষেপ আমরা খুব সঠিকভাবে, উই আর গ্রেটফুল অ্যাবাউট দ্য অবজারভেশন গিভেন বাই দ্য অনারেবল সিঙ্গেল জাজ ইন দিস ম্যাটার। আমরা আশা করছি রাজ্য সরকার এই রায়কে মেনে নেবেন। এতটুকুই রায়ে আমরা খুবই আনন্দিত যে ত্রিপুরা রাজ্যের অঙ্গনারী কর্মী ও সহায়িকারা পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্ট অনুযায়ী গ্রেচুইটি পাবেন। আমরা 2021 সালে সুপ্রিম কোর্টের রায় ছিল যে অঙ্গনারী কর্মী সব সহায়িকারা গ্রেচুইটি পাওয়ার যোগ্য, সেই অনুযায়ী রাজ্য সরকার ইচ্ছা করে দিতে পারতো তখন, কিন্তু দেয়নি। তখন ওদের মামলা করতে হলো এবং মামলায় আজকে মাননীয় আদালত রায় দিয়েছেন। বিচারপতি এস দত্ত পুরকায়স্থ বললেন অঙ্গনারী কর্মী ও সহায়িকারা পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্ট অনুযায়ী গ্রেচুইটি পাওয়ার যোগ্য, এবং এই রায়ের ফলে শুধু তারাই না, যারা কেস করেছে তারাই না, ত্রিপুরা 10,000 অঙ্গনারী কর্মী সহায়িকা সবাই উপকৃত হবেন এবং আমরা খুবই আনন্দিত। এটা মামলা করেছেন সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, সমরজিৎ আইনজীবী সমরজিৎ বজ্রাজী, কৌশিক নাথ, আবেদা দেব বর্মা, সুতপাদেব বর্মা। ত্রিপুরা হাইকোর্ট অনারেবল জাস্টিস এস দত্ত পুরকায়স্থ হ্যাজ গিভেন a very important judgment which is bearing for Anganwadi workers and helpers who are working under the ICDS scheme. In a writ petition filed by the 22 retired Anganwadi workers and helpers, those who were working under ICDS scheme and retired from service, they approached Honorable High Court on the ground that they are entitled to gratuity under the Payment of Gratuity Act after their retirement. All of them approached their authority, that is the Social Welfare and Social Education Department, Government of Tripura, seeking a gratuity, but authority flatly denied gratuity to them on the ground that they are not entitled to gratuity. Being aggrieved, they filed writ petition. After hearing both sides, Honorable Justice S. Dr. Pogarasto today rendered the judgment. Honorable High Court has specifically and categorically held that Anganwadi workers and helpers, they are covered by the Payment of Gratuity Act 1972, and accordingly, after their retirement, within 30 days, they are entitled to be paid full and final amount of gratuity. If not paid, then the interest is to be paid. So the Honorable High Court also quashed the department's order by which it has been held that Anganwadi workers, helpers are not entitled to gratuity. As a result of this judgment, not only 22 petitioners who have approached the High Court, they will be benefited, but others
who have already approached the High Court or who have not approached the High Court, all of them will be benefited. It is a victory for the Anganwadi workers and helpers because all of we know they render very onerous responsibility under very difficult circumstances, but they are paid minimum wages which is not even which is not enough for a decent livelihood. Supreme Court in a judgment in 2021 has held that so far the Gujarat is concerned, in the state of Gujarat, Anganwadi workers and helpers are entitled to payment of gratuity, and those judgment was a judgment in RAM. It was applicable to whole of the India, but our Tripura government, they remained unresponsive. They failed to implement the judgment. On the other hand, they said the Supreme Court judgment has no bearing so far Anganwadi helpers, workers of Tripura is concerned. This was a very wrong understanding. As a result thereof, Anganwadi workers and helpers have come before the Honorable High Court. Honorable High Court have allowed the writ petition. As a result thereof, all Anganwadi workers and helpers who have already retired or who are going to retire, they will be provided, they will have to be provided with gratuity interest, because we know they have no pension, they have no other retirement benefits, only which they get monthly pension is a very meager 300-500 rupees. So it is a very big victory for Anganwadi workers and helpers. The effect of the judgment would be prospective or retrospective? No, retrospective. Those who have already retired, it will be applicable to all. Thank you. Aske Tripura High Court er mononoyo bicharpoti S. Dr. Prakashto ekti guruttopurno raye rajya sarkarke nirdesh diyechen Anganwadi kormi o sahayikara jara chakri theke obosor grohon korechen taderke দ্য পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্ট 1972 অনুযায়ী গ্রেচুইটি দিতে হবে এবং সুদ সমেত গ্রেচুইটি দিতে হবে, এবং মাননীয় উচ্চ আদালত অত্যন্ত স্পষ্টভাবে দেখভাবে জানিয়েছেন সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা তাদের ক্ষেত্রে পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্ট 1972 প্রযোজ্য। এই রায়ের ফলে শুধুমাত্র যে 20 জন অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী অবসরের পর রাজ্য সরকারের কাছ থেকে গ্রেচুইটি না পেয়ে মামলা করেছেন তারাই উপকৃত হবে তা নয়, এই রায়ের ফলে এই রাজ্যের 10,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সবাই উপকৃত হবে, কারণ এখন অবধি রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ন্যায্য পাওনা তাদের গ্রেচুইটি প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ স্বেচ্ছাচারী মনোভাব প্রদর্শন করছিল। আমরা জানি 2021 সনে মহামান্য সুপ্রিম কোর্ট গুজরাটের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের একটি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এবং পর্যবেক্ষণ দিয়েছিলেন। সেই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সারা দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তৃণমূল স্তরে কাজ করেন এবং তারা যথেষ্ট রকম বঞ্চিত। সেই মামলায় সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলেছে যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্টের আওতায় গ্রেচুইটি পাওয়ার অধিকারী, এবং আমরা আশা করেছিলাম ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার 2021 সনে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক, কারণ সুপ্রিম কোর্টের রায় সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য, রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদেরও অবসরের পর গ্রেচুইটি দেবেন, এবং সেই মর্মে যারা অবসরে গেছেন সেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা তারা রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল, দরখাস্ত দিয়েছিল যে আমরা রিটায়ারমেন্টে গেছি, আমরা যে পেনশন পাই এই সামান্য পেনশন আমাদের দিন চলে না, আমাদের গ্রেচুইটি প্রাপ্য, আমাদেরকে গ্রেচুইটি দিন। কিন্তু রাজ্য সরকার এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অত্যন্ত একগুঁয়েমি মনোভাব প্রদর্শন করে তাদেরকে জানিয়েছিল আপনারা কোনোভাবে গ্রেচুইটি পাবেন না। এর বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হয়েছিল, সেই মামলায় উচ্চ আদালত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা অবশ্যই পেমেন্ট অফ গ্রেচুইটি অ্যাক্টে গ্রেচুইটি প্রাপ্য, এবং রাজ্য সরকারকে তাদের অবসর গ্রহণের 30 দিনের মধ্যে তাদের প্রাপ্য গ্রেচুইটি মিটিয়ে দিতে হবে, না হলে সুদ সময় দিতে হবে। এই রায়ের ফলে শুধুমাত্র যারা মামলা করেছেন তারাই উপকৃত হবেন তা নয়, এই রাজ্যের 10,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা উপকৃত হবেন, এবং রাজ্য সরকারের একগ্রামের বিরুদ্ধে তারা একটা আদালতের কাছ থেকে জয় অর্জন করলেন। এই রায়ের সুফল সবাই পাবেন। কবে থেকে এই রায় যারা রিটায়ারমেন্টে গেছে সবার ক্ষেত্রে কার্যকর হবে?
এখানে আমরা 20 জন মামলা করেছি, আরো মানে আরো 100 আরো অন্তর 20-25টি মামলা আদালতে আছে, সেই মামলার একই রায় হবে, কারণ আজকে আদালত বিষয়টা নির্ধারণ করে দিয়েছেন, বিষয়টা আইনি আইনসম্মত নির্ধারণ করেছেন। অর্থ হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের আওতায় পড়েন, অর্থাৎ তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে। যারা মামলা করেছেন তারাও পাবেন, যারা মামলা করেননি তাদেরকে তারাও পাবেন। রাজ্য সরকারকে এই রায় মানতে হবে। কবে নাগাদ মামলা হয়েছিল? গত বছর আজকে মাননীয় বিচারপতি রায় দিয়েছেন, শুনানি শেষ হয়েছিল সপ্তাহ পূর্বে, আজকে রায় দিয়েছেন। সিঙ্গেল বেঞ্চে না সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছেন, ওইটা সুপ্রিম কোর্টের রায়কে রায় অনুসরণ করে। আমরা আশা করব রাজ্য সরকার এই রায় মেনে অনতি বিলম্বে গ্র্যাচুইটি প্রদান করবেন, না হলে তারা যদি এর বিরুদ্ধে আবার উচ্চ আদালতে যান সেক্ষেত্রে উচ্চ আদালতে এই রায় বহাল থাকবে আমরা নিশ্চিত, এবং সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সুদের টাকাটা বেশি পাবেন।